কথায় আছে, বাঙালি সস্তায় আলকাতরা পাইলেও ছাড় দেয় না। আমি তো আর ইংলিশ পাবো না, আর তাই সস্তায় আনারস পেয়ে আমিও কিনে ফেললাম। আসলে কি আনারসটি ভালো ছিল না আমি কট খাইলাম? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালবেলা আমার গ্রামের দোকানে বসেছিলাম, এমন সময় আমার পাড়ায় ঢোকে একটা হকার মামা, যার ভ্যান ভর্তি আনারস। সত্যি তো অবাক, এত পরিমাণ আনারস নিয়ে এসেছে যার দাম খুবই সীমিত। বোঝেন তো, বাঙালি যখন কোনো সস্তায় মাল পায় আর সেটি নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে, আমি এত ব্যতিক্রম নয়। আনারস দেখি চলে আসি ভ্যানের কাছে, আমার মতো অনেকেই রয়েছে যারা দেখছিল তো এখানে প্রচুর পরিমাণে আনারস ছিল, যার কালার মাশাল্লাহ অনেক ভালো, খুবই রঙিন। জানি না ভিতরটা কেমন হবে। তো মামা বলছিল আনারসের দাম খুবই কম, পিস প্রতি 30 টাকা এবং দুইটা একসঙ্গে কিনলে 50 টাকা। এই কথা শুনেই তো চোখ কপালে উঠে গেছে। হ্যালো গাইস, এখন আমরা দাম খুবই কম, আনারসের দাম বেশি, সস্তা মাল 30 টাকা। এই আনারস বাজার থেকে কিনতে গেলে পিস পড়বে 50 থেকে 60 টাকা, অথচ দুইটা আনারস দিচ্ছে 50 টাকা। এই আনারসগুলো অনেকটাই পেকে গেছে, যার কারণে রস বাহির হয়ে যাচ্ছে, এজন্যই দাম একটু কম। যেহেতু অনেক আনারস, যার কারণে বেছে বেছে দেখছিলাম, যেহেতু দুইটা 50 টাকা, আর তাই বুদ্ধি খাটিয়ে দুইজন মিলে নিয়ে নিলাম দুইটা, দাম পড়লো 25 টাকা। দারুন! আনারস নিয়ে চলে আসলাম বাড়িতে, ভাবছিলাম 25 টাকা জলে যায় কিনা, যদি কাটার পর দেখতে পাই আনারসটা নষ্ট, 25 টাকায় জলে। আমার মাকে বললাম আনারসটা তাড়াতাড়ি কাটো এবং দেখো ভিতরে কেমন। গাইস কি বলবো, আনারস কাটার পরই তো রস পড়ছিল, ভাবছিলাম ভিতর হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু না, এতটাই পরিপক্ক হয়েছে যে রসের টইটম্বর, হয়তোবা ভাবছিলাম পাকা হলেও নষ্ট হতে পারে। এর মধ্যেই চলে আসলো আমার এক চাচাতো ভাইয়ের মেয়ে জান্নাতুল, ওকে দিয়ে ট্রাই করলাম, বলছিলাম কেমন হয়েছে বল। ঝোল পড়ে গেল রে, মিষ্টি এরকম তাকে বল, মিষ্টি লাগছে? ও যেহেতু ছোট মানুষ, ওর কাছে ভালো লাগতেও পারে, এখন আমার পালা, কেমন স্বাদ সেটা খেয়ে জানানো। তো দেখতে পাচ্ছেন আনারসের কালার মাশাল্লাহ অনেক অনেক ভালো। আনারস খাইতে হলে একটু লবণ ছিটিয়ে নিতে হয়, লবণ দিলে আনারসের স্বাদ আরও বেশি বৃদ্ধি পায়। তো ফাইনালি খেয়ে ফেললাম আনারস, তো আমার কাছে ভালোই লাগছিল। আমার মা এবং আমার আব্বা বলছিল আনারসটা একটু বেশি পেকে গেছে, যার কারণে অতটা স্বাদ নয়। তো মাশাল্লাহ আমার কাছে ভালোই লেগেছে, 25 টাকায় ভালো একটা আনারস খাইতে পারলাম। তো আনারস অনেকের কাছেই পছন্দের আবার অপছন্দের, আমার কাছে মোটামুটি ভালোই লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে এই আনারস, এবং আপনাদের এলাকায় কত করে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী সময়ে দেখা হয়ে যাবে নতুন কোনো ভ্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।